ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বইছে ঝোড়ো হাওয়া এই মুহূর্তে উপকূলীয় এলাকার প্রস্তুতি জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল খুলনায় ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা দেখছেন সেই সাথে ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে এলাকাবাসী কি বলছে তাদের অবস্থান জানাবেন ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রকৃতি যে বিরূপ আচরণ সে আচরণ শুরু করেছে ইতিমধ্যেই এবং ঘূর্ণিঝড়ের প্রবেশ শান্ত যে প্রকৃতি সে অশান্ত হয়ে উঠছে ক্রমান্বয়ে বলা যায় এবং খুলনায় দেখছি যে ঝড় আওয়ার সঙ্গে যে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং যার কোনো যে প্রকৃতি শান্ত প্রকৃতি ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠছে এবং এখানটা থাকছে যে প্রশাসনের পক্ষ থেকে তিন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ করে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে রাখতে পূর্ব প্রস্তুতি ঘূর্ণিঝড়কালীন প্রস্তুতি এবং পরবর্তী উদ্ধারের প্রস্তুতি এখানে থাকে যে পূর্ব পশ্চিম অংশ হিসেবে যে খুলনার যে জেলার যে তিনটি উপজেলা রয়েছে চারটি উপকূলীয় উপজেলা রয়েছে এখানটায় কিন্তু ছশত চারটি যে আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে এবং এইখানটায় প্রায় বলা যায় যে তিন লক্ষ পঁচিশ হাজার যে উপকূলবাসী এই আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিতে পারবেন এছাড়া থাকছে প্রশাসনের পক্ষ থেকে যে প্রচার করা এবং তাদেরকে উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যে ব্যবস্থা সেই ব্যবস্থা যখন রাখা হয়েছে অনুরূপভাবে থাকছে যে বিশেষ করে যে পরবর্তী যে উদ্ধারের যে প্রস্তুতি সেই প্রস্তুতি রাখা হয়েছে এবং এখানে থাকি যে উপকূলবাসী কিন্তু এই অঞ্চলের যে প্রকৃতি বা ঘূর্ণিঝশতে পূর্ব পরিচিত যার কারণে যে প্রকৃতি যে অশান্ত হচ্ছে যার কারণে তাদের মধ্যে আতঙ্ক ব্রাজ করছে বিশেষ করে যে আবার কি আয়লার মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় এই যেমন একটা আতঙ্ক উপকূলবাসীর মধ্যে বিরাজ করেছেন এবং এখানটায় আতঙ্কিত না হয়ে উপকূলবাসীকে আশ্রয় কেটে আসার জন্য বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে যে থাকছে বেরিবাদ যে ক্ষতিগ্রস্ত বেরিবাদ সেই ক্ষতিগ্রস্ত বেরিবাদের যে মেরামতের কাজ সংস্কারের কাজ এই কাজগুলো কিন্তু পানি বোর্ডের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে এবং এখানে যে ঝুঁকিপূর্ণ যে ভেরিবাদগুলো রয়েছে যে স্থানগুলি সেই স্থানগুলো মেরামতের মধ্যে ঝুঁকি কমিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে আসা যে উপকারগুলো আহ্বান করা হচ্ছে এটা ছিল সর্বশেষ অবস্থায় আমিরুল আপনাকে অসংখ্য ধন্যবাদ